মোবাইল হ্যাং হওয়ার কারণটা কি? তো বন্ধুরা, আমরা যখনই আমরা একটি স্মার্টফোন ইউজ করি, কিছুদিন পর দেখবেন সেই ফোনটি কিন্তু ঠিকঠাক কাজ করে না, স্লো কাজ করে, ফোনটি হ্যাং হয়ে যায়। আমরা যদি এক জায়গায় ক্লিক করি আরেক জায়গায় ক্লিক লেগে যায়। তো বন্ধুরা, সেই প্রবলেমটি প্রায় অনেকেরই এরকম প্রবলেম ফেস করছেন। মোবাইলটি হ্যাং হওয়ার বা স্লো কাজ করার একটাই কারণ, সেই কারণটি হচ্ছে যখনই আমরা ফোনের দিকে কোনো নজর না রাখি তখনই কিন্তু আমাদের ফোনটি হ্যাং হয়ে যায় বা স্লো কাজ করে, এক জায়গায় ক্লিক করলে আরেক জায়গায় ক্লিক লেগে যায়। ফোনের দিকে যদি আমরা অল্প নজর রাখি তখনই দেখবেন আপনার ফোনটি কিন্তু স্মুথভাবে কাজ করবে। তো বন্ধুরা, হ্যাং হওয়া বা স্লো কাজ করা সেই প্রবলেমটিকে কোথায় থেকে আসে সেটা কিন্তু আমরা কেউ জানি না। তো বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো সেই প্রবলেমটিকে কোথায় থেকে আসে, আপনার ফোনটি হ্যাং করে বা আপনার ফোনটি স্লো কাজ করে, সেই প্রবলেমটি আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটি কোথাও স্কিপ করবেন না। এই ধরনের ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীকালে যখনই আমি ভিডিও আপলোড দিব সবার প্রথম আপনাদের ফোনে নোটিফিকেশন পেয়ে যাবেন। কোনো একটি অ্যাপস যদি আমাদের ফোনে ডাউনলোড করার প্রয়োজন হয়, আমরা কী করি, সিম্পলভাবে গুগল প্লে স্টোরটি আমরা ওপেন করে নিই। ওপেন করার পর আমরা এখান থেকে কী করি, আমরা গুগল প্লে স্টোর থেকে কোনো অ্যাপ্লিকেশন যদি আমাদের ফোনে দরকার হয় আমরা সেইখান থেকে আমরা ডাউনলোড করি। তো বন্ধুরা, যখন আমরা প্লে স্টোর থেকে কোনো একটি অ্যাপস ডাউনলোড করব, তার অ্যাবাউটে গিয়ে আমরা চেক করে নিব সেটা কিন্তু আমাদের ফোনে সঠিকভাবে কাজ করবে কি না, হ্যাং হবে না, মোবাইলটি স্লো করিয়ে দিবে, সেটা আমাদের সবার প্রথম আমাদের চেক করতে লাগবে। তো বন্ধুরা, এখানে আমি এই অ্যাপসটি আমি আপনাদেরকে দেখাবো, ফ্রি ফায়ার। যে আমরা কী করবো, এটা ওপেন করলাম। ওপেন করার পর এখানে দেখছেন ইনস্টল, আমরা ইনস্টল না করে আমরা এই আমার এই অ্যাপসটি আমাদের ফোনে ঠিকঠাক মতো কাজ করবে কি না সেটা আমরা সবার প্রথম চেক করব। তো বন্ধুরা, চেক করার জন্য আমরা কী করবো, এখানে দেখবেন অ্যাবাউট দিস গেম, এখানে দেখতে পারবেন, এখানে আপনারা ইরর একটি আইকন দেখতে পারবেন, এখানে ক্লিক করে দিবেন। করার পর আমরা নিচ দিকে চলে আসব, এখানে একদম নিচে চলে আসার পর আমরা এখানে লক্ষ্য করবেন এখান থেকেই কিন্তু আমাদের ফোনে স্লো কাজ করা বা মোবাইলটি হ্যাং হওয়ার প্রবলেমটি থাকে। এইখান থেকেই আপনারা সবার নিচে আপনারা একটি অপশন দেখতে পারবেন, রিকোয়ার ওএস লেখাটা রয়েছে, এখানে দেখতে পারবেন অ্যান্ড্রয়েড 4.1 NUP। তো বন্ধুরা, আপনার ফোন যে আপনি ইউজ করছেন সেই ফোনটি কত অ্যান্ড্রয়েডের রয়েছে, বা আপনার ফোনটি 9 অ্যান্ড্রয়েড বা 10 অ্যান্ড্রয়েড, 11 অ্যান্ড্রয়েড, 12 এরকম রয়েছে, এটা কিন্তু আপনার ফোনে সাপোর্ট করবে। এটা কিন্তু অ্যান্ড্রয়েড 4 হলেই কিন্তু আপনার ফোনটি যদি অ্যান্ড্রয়েড 4 হয়ে যায়, 4 থাকে, তাহলে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা আপনার ফোনে ইউজ করতে পারবেন। তো এটা গেল। তারপর আপনারা এখানে দেখবেন আরেকটি অপশন, এখানে দেখবেন আপনি কোন ফোনটি ইউজ করছেন, রিয়েলমি, রেডমি বা স্যামসং, অনেক ধরনের মোবাইল রয়েছে, আপনারা কোন ফোনটি ইউজ করছেন সেটা কিন্তু এখানে দেখাবে। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন শাওমি রেডমি নোট 8 দিস ডিভাইস, আমি কিন্তু রেডমি নোট 8 ফোনটি আমি ইউজ করছি, এইখানে চলে আসছে। তো বন্ধুরা, এইখানে কীভাবে চলে আসে, যখনই আপনারা কোনো একটি জিমেল আপনারা ফোন নেওয়ার সময় একটি ওপেন করেন, করার পর সেই জিমেল দিয়ে কিন্তু আপনার গুগল প্লে স্টোরটি আপনারা ওপেন করেন, সেইখান থেকে কিন্তু আপনার ফোনের ডিটেলসগুলি নিয়ে নেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার ফোনের ডিভাইস, কোন ডিভাইসটি আপনি ইউজ করছেন। তো তারপর আপনারা এখানে উপরে দেখতে পারবেন কম্প্যাটিবিলিটি ফর ইউর অ্যাক্টিভ ডিভাইস, আপনারা এই লেখাটি আপনারা ভালো করে লক্ষ্য করবেন, যদি এরকম লেখাটা থাকে তাহলে জানবেন যে সেই ফোনটি কিন্তু এই অ্যাপ্লিকেশনটি কিন্তু আপনার ফোনে ঠিকঠাক মতে কাজ করবে, আপনার ফোনটি কোনো স্লো কাজ করাবে না বা আপনার ফোনটি হ্যাং হবে না, আপনি এই অ্যাপসটি আপনারা ব্যবহার করতে পারবেন, এখানে সাপ লেখা রয়েছে। তো বন্ধুরা, এরকম করে কিন্তু আপনারা সবার প্রথম অ্যাবাউটটি চেক করবেন, তারপর কিন্তু আপনারা কী করতে পারবেন, আপনার ফোনে ইউজ করবেন, আপনার ফোনের কোনো ইফেক্ট পড়বে না। তো তারপর আপনারা কী করবেন, সিম্পলভাবে আপনার ফোনে যদি এই অ্যাপসটির প্রয়োজন হয় আপনারা কী করবেন, এখান থেকে ডাউনলোড করে নেবেন, তারপর আপনারা আপনার ফোনে ইউজ করবেন, কোনো প্রবলেম আসবে না।
গুগল প্লে স্টোর থেকে আমরা অনেক ধরনের অ্যাপস আমাদের ফোনে ডাউনলোড করি। তো বন্ধুরা, সেই অ্যাপসগুলি আমাদের যদি দরকার হয় আমরা ইউজ করি, যদি দরকার না হয় সিম্পলভাবে আমরা কী করি, ডিলিট করে দিই। তো বন্ধুরা, আপনারা কী করবেন, যে অ্যাপ্লিকেশনটি ডিলিট করছেন আপনারা সিম্পলভাবে আপনারা ডিলিট করবেন না, আপনার পরবর্তীকালে আপনাদের ক্ষতি হতে পারে। তো বন্ধুরা, আপনি যখন একটি অ্যাপস আপনার ফোনে ইউজ করেন বা ওপেন করতে চান, তখন দেখবেন পারমিশন হিসাবে আপনারা দেখবেন এলাও দিয়ে দিয়ে কিন্তু সেই অ্যাপসটাকে ওপেন করতে লাগে। সেখানে দেখবেন আপনার ফোনের ক্যামেরার পারমিশন হিসাবে, আপনার গ্যালারির হিসাবে, এরকম ধরনের অনেক পারমিশন হিসাবে। তারপর পারমিশনটি দিয়ে এলাও করার পরেই কিন্তু আপনার ফোনে আপনার সেই অ্যাপসটি আপনি ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, আপনার ফোনের ডাটাগুলি কিন্তু সেইখানে এক্সচেঞ্জ থাকে। তো বন্ধুরা, ডিলিট না করে ধৈর্য ধরবেন। তারপর আপনারা যদি এই ভিডিওতে কমেন্ট করেন আপনারা কীভাবে ডিলিট করবেন, যে আপনার ডাটাগুলি কীভাবে আপনারা যে অ্যাক্সেস নিয়েছে সেটা কীভাবে রিমুভ করবেন, তো বন্ধুরা ভিডিওর কমেন্টে গিয়ে আপনারা কমেন্ট করবেন, আপনাদের জন্য ভিডিও নিয়ে আসব। তো আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দিবেন, প্রথমবার যদি এই চ্যানেলে ভিডিওটি দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে বেলটাকে ক্লিক করে রাখবেন, যখনই আমি এই রিলেটিভ ভিডিও আপলোড দেব সবার প্রথম আপনাদের ফোনে নোটিফিকেশান পেয়ে যাবেন।